আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম এই ঈদে মজাদার একটি সেমাই রেসিপি নিয়ে। এই সেমাইটি আপনারা অবশ্যই এই ঈদে বাসায় তৈরি করবেন, সেমাইটি কিন্তু খেতে খুবই দারুণ। এই সেমাইটি দেখতে পায়েসের মতো কিন্তু খেতে সত্যি বলছি অসাধারণ। তো চলুন ভিউয়ার্স, সেমাইটি আমি কিভাবে বানিয়েছি একবার দেখে নিই। বাজারে এরকম ছোটো সেমাই কিনতে পাওয়া যায়। আমি এখানে আধা কাপ পরিমাণ সেমাই নিয়ে ভালো করে ধুয়ে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর ফুটানোর পরে কিন্তু সেমাইটা অনেকটা বেড়ে যায়। এবার আমি এরকম একটি সেমাইটি ফুটিয়ে জালিতে নিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি কিছু পেস্তা বাদাম আর কিছু কাঠবাদাম 10 মিনিট ভিজিয়ে রেখে এগুলোকে ছিলে নিয়েছি। আমি বাদামগুলোকে বেটে নিব। একটি পাত্রে আমি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এবার দুধটাকে আমি ফুলাতে জাল করব। এবার এই দুধটাকে কিন্তু দাঁড়িয়ে থেকে অনবরত নাড়তে থাকতে হবে। দুধটা যখন এভাবে বলক আসবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি আধা কাপের মতো চিনি দিব। আমি আধা কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি দিচ্ছি। আর মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। মিষ্টিটা যে যেরকম খায় সেরকমই দিতে হবে। আর আমি এখন দিয়ে দিব বেটে রাখা সেই বাদামগুলোকে। বাদামটা আমি বেটে দিয়েছি কারণ এই সেমাইটা থেকে এই বাদামগুলো দেওয়ার ফলে শাহি শাহি একটা ফ্লেভার আসে। দুধটা যখন জাল হয়ে একটু কমে আসবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেমাইগুলোকে। এবার আমি সবগুলো সেমাই দিয়ে দিচ্ছি। সেমাইটা কিন্তু অনেকটা স্বচ্ছ হয়ে গিয়েছে, দেখুন আমি ক্যামেরার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এবার এই সেমাইটা কিন্তু দাঁড়িয়ে থেকে নাড়তে হবে। সেমাইটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই সেমাইটাকে আমি আরও 5 মিনিট জাল করে নিচ্ছি। এই সেমাইটা অনেকটা ঘন হয়ে গিয়েছে, এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। আমি এই পর্যায়ে সেমাইটাকে নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি সেমাইটাকে নামিয়ে একটি বাটিতে ঢেলে নিয়েছি। আমি উপরে কিছু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছি দেখার সুন্দরের জন্য। আর গুঁড়ো দুধটা সেমাইয়ের উপরে দিলে খেতেও ভালো লাগে। আমার এই সেমাই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটি লাইক করবেন।
আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর প্লিজ আমার রেসিপিটা বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।